बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम जादवपुर कॉलेज ऑनलाइन क्लासे अमी मुसम्मद नुसरत जहान रत्ना प्रभाषक उत्पादन व्यवस्थापना और विपणन जादवपुर कॉलेज ऑनलाइन क्लासेर पक्ष थेके सबाइके आंतरिक शुभेच्छा अभिनंदन आशा करी तुम्हारा सबाई भलो आसो आमिओ आल्लाह अशेष रहमते भलो आछि तुम्हारा जे जेखने आसो जो भाव आसो हमें आशा करी तुम्हारा सबाई खूब भलो आसो और आज के तुम्हारे अनलाइने क्लस नेब से हे पंचम अध्याय सेवा खाते प्रवृत्तर पर्याय सेवा खाते प्रवृत्तर पर्याय से बर्तमान देशर अर्थनीति सेवा खाते एक गुरुत्वतम गुरुत्व अपरिसीम बर्तमान देशर अर्थनीति सेवा खाते प्रवृत्तर पर्याय खूब ही गुरुत्वपूर्ण ता आज के तुम्हारे नीचे आलोचना करब आगे पण्य खात के व्यापक गुरुत्व देया हतो आगे पण्य खात के व्यापक गुरुत्व देया हतो आगे पण्य खात के व्यापक गुरुत्व देया हतो किंतु बर्तमाने सेवा खात के व्यापक गुरुत्व देया हच्छे जे सेवा खाते प्रवृत्ति प्रथम पर्याय आछे हच्छे कि शिक्षा खात टा कि सेटा हच्छे विश्वेर उन्नत देशगुलोर मतो विश्वेर उन्नत देशगुलोर मतो आमादेर देशेओ शिक्षा खात के व्यापक उन्नति साधन करा माने उन्नति साधन होता ता आमरा पर्यवेक्षण करते किन्तु स्वाधीनतार परवर्ती समय स्वाधीनता परवर्तीकालीन समय जेखने आमादेर देशे सीमित किसु संख्यक स्कूल कलेज विश्वविद्यालय छिलो एवं एर सुयोग सुविधा छिलो अनेकटा सीमित किन्तु बर्तमाने उन्नत देशेर तुलन मतो आमादेर देशेओ स्कूल कलेज विश्वविद्यालय मद्रासा प्रभृति व्यापक हारे गड़े उठेछे जार माध्यमे देशे शिक्षार हारो बेड़े गियेछे एवं शिक्षा खातेर व्यापक प्रवृत्ति व उन्नति साधन करा उन्नति साधन हच्छे तो आमादेर देशेर ए सेवा खाते प्रवृत्ति पर्याय प्रथम एकटा खात हच्छे शिक्षा खात जेगुलो प्रयोजनेर तुलना आगे जखन स्वाधीनता परवर्तीकाले स्वाधीनता परवर्ती समये जे सब स्कूल कलेज प्रतिष्ठान छिलो सेगुलो प्रयोजनेर तुलनाय सीमित छिलो एबं सेखान थेके मानुषेर सुविधाटाओ आमादेर किन्तु कम पेतम किन्तु बर्तमाने सेटा आर नाय सेटा एखन बर्तमाने विभिन्न जायगा विभिन्न प्रान्ते स्कूल कलेज मद्रासा प्रतिष्ठित होच्छे एबं सेखान थेके विभिन्न धरनेर सुजोग सुविधाओ मानुष पेये थाकछे তাই আজকে আমরা বলতে পারি যে আজকের এই সময় অন্তত শিক্ষা খাতে প্রবৃত্তি এবং শিক্ষা খাতের উন্নতি সাধনটা উন্নতিটা খুবই বেশি আচ্ছা এবার দ্বিতীয়টা হচ্ছে কোনটা দ্বিতীয়টা হচ্ছে স্বাস্থ্যখাত স্বাস্থ্যখাতটা কি স্বাস্থ্যখাতটা হচ্ছে আমাদের দেশে প্রবাদ অনুযায়ী একটা কথা আছে যে স্বাস্থ্যই সকল সুখের মূল প্রবাদ অনুযায়ী একটা কথা আছে যে স্বাস্থ্যই সকল সুখের মূল আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে স্বাস্থ্য একটা অন্যতম চাহিদা স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু সমস্ত কিছু ভালো উন্নত বিশ্বে যেমন উন্নত বিশ্বে দেখা যায় যে বিভিন্ন ধরনের হসপিটাল উন্নত চিকিৎসা যেগুলো তাদের জীবনযাত্রাকে উন্নত করে তুলেছে কিন্তু আমাদের দেশে সেই অনুযায়ী স্বাস্থ্যসেবাটা ছিল না কিন্তু বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের উপর ব্যাপক জোরালোভাবে জোর তাগিদ করা হয়েছে এবং সরকারি হসপিটালের পাশাপাশি বেসরকারি হসপিটালগুলো খুব সুন্দরভাবে তাদের কার্য পরিবেশ সৃষ্টি করছে এবং কার্যগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে এজন্য আমাদের বলতে পারি যে আগে নামমাত্র কয়েকটি সরকারি হসপিটাল ছিল কিন্তু এখন অনেক হসপিটাল তৈরি হচ্ছে বেসরকারি সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন অনেক হসপিটাল যেটা মানুষের উপকার সাধন করে থাকছে তো সেবা খাতে প্রবৃত্তি পর্যায়ে প্রথম খাতটা হচ্ছে শিক্ষা খাত দ্বিতীয় খাতটা হচ্ছে সেবা খাত এই স্বাস্থ্য খাত এবার তিন নম্বরটা হচ্ছে টেলিযোগাযোগ খাত টেলিযোগাযোগ খাতটা কি টেলিযোগাযোগ খাতটা হচ্ছে আগেরকার মানুষ যখন আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে যদি আমরা যাই যে সেই সময় আমাদের টেলিফোন মোবাইলের কোনো ব্যবহার আমরা জানতাম না বর্তমানে সরকারি মালিকানাধীন বিভিন্ন ধরনের মোবাইলের ব্যবহারের মাধ্যমে টেলিযোগাযোগের ব্যবহারটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন কিন্তু সে টেলিযোগাযোগ বা টেলিফোনের ব্যবহারটা আর করে না কিন্তু বিভিন্ন ধরনের দামি দামি ব্র্যান্ডের মোবাইল বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের ওয়াইফ হচ্ছে আইফোন ইত্যাদি বাজারে প্রচলন হয় বা বাজারে আসার জন্য আমাদের দেশে সেই টেলিযোগাযোগ বা টেলিফোনের ব্যবহারটা খুবই কম কিন্তু আমাদের দেশে টেলিফোনের বিভিন্ন জায়গায় এখনও আছে যেগুলো সরকারি প্রতিষ্ঠান আছে
বেসরকারি প্রতিষ্ঠানে টেলিফোন যোগাযোগের খারাপ কারণে এখন এই মোবাইলের ব্যবহারটার মাধ্যমে মানুষ কিন্তু প্রত্যন্ত অঞ্চলে থেকেও কিন্তু হচ্ছে মোবাইলের মাধ্যমে নেটওয়ার্কিংয়ের সৃষ্টি হচ্ছে। আর বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানি থেকে যেমন বাংলালিংক, গ্রামীণ ফোন, রবি, সিটিসেল বিভিন্ন কোম্পানি নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা এতটাই সুযোগ সুবিধা করে দিয়েছে যে যেখানে থেকে যেখান সেখানে বসে আমরা কথা বলতে পারছি, যোগাযোগ রক্ষা করতে পারছি। এমনকি সুদূর সেন্ট মার্টিনেও কিন্তু এখন আমরা নেটওয়ার্কিংয়ের একটা ব্যবস্থার ভিতরে বা ব্যবস্থার বা আওতার ভিতরে আনতে পেরেছে, যার ফলে সুদূর সেন্ট মার্টিনে বসেও আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে সম্ভব হচ্ছে বা যোগাযোগ করতে সক্ষম হচ্ছে। চার নম্বর হচ্ছে পর্যটন খাত। পর্যটন খাতটা কি? যেখানে আমরা ভ্রমণ করতে যাওয়া হয়, যেখানে বেড়াতে যাওয়া হয়। বাংলাদেশের ঐতিহাসিক অসংখ্য স্থান রয়েছে, তার মধ্যে হচ্ছে ঐতিহাসিক স্থানের মধ্যে সমুদ্র সৈকত কক্সবাজার একটি অন্যতম সমুদ্র হলো পর্যটন খাত, পর্যটন একটা খাত। যেমন হচ্ছে এছাড়াও আরও পরিচিত আছে হচ্ছে বিশ্বভাবে আলোচিত ম্যানগ্রোভ সুন্দরবন, যেটাও মানুষের খুব পরিচিত, আর এটা কিন্তু অন্যতম পর্যটন খাত হিসেবে একটা পরিচিত জায়গা। কক্সবাজারে মানুষ যখন বেড়াতে যায়, খুব কাছ থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়ার একটা দৃশ্য যেটা আমরা দেখতে পারি, সেটা সচরাচর কোনো দেশে কিন্তু আমরা দেখতে পারি না। এজন্য কক্সবাজারের সমুদ্র সৈকতে এবং ম্যানগ্রোভ সমুদ্রবন সুন্দরবন দেখতে কিন্তু বিদেশি পর্যটকরা অনেক আসে, বিশেষ বিদেশি পর্যটকরা এসে এগুলো উপভোগ করে। আচ্ছা, এই বিদেশি পর্যটকদের জন্য এবং আমাদের দেশে বিভিন্ন মানুষ কক্সবাজার ভ্রমণে যায় যখন বা পর্যটন করতে যায়, তখন তাদের থাকা এবং খাওয়ার সুবিধার জন্য হোটেলের ব্যবস্থা করেছে। হোটেল যেখানে থাকা এবং খাওয়া দুটোরই ব্যবস্থা হয়, মোটেল যেখানে থাকা খাওয়া এবং সিনেমা দেখার মতো একটা ব্যবস্থা থাকে। আচ্ছা, রেস্টুরেন্ট আছে যেখানে শুধু খাবার ব্যবস্থা করা হয়ে থাকে। তো এখন অনেকটা জীবন সহজ হয়ে গিয়েছে যে কক্সবাজার যদি আমরা বেড়াতে যাই, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপ যেখানেই আমরা যাই না কেন, আমাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব ধরনের ব্যবস্থাও আছে। এছাড়া ঢাকায় ফ্যান্টাসি কিংডম, ওয়াল্ডারল্যান্ড, শিশু মেলা, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক প্রভৃতি আছে, যেগুলো আমরা পর্যটন বা বিনোদন পর্যটন ক্ষেত্র হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো পর্যটন হিসেবে আমরা মানুষের ভ্রমণ পিয়াসু মানুষ যারাই আছে না কেন, তারা প্রত্যেকেই কিন্তু একটু ভ্রমণ করতে বেশি আগ্রহী হয়। এবার আমরা পড়ব হচ্ছে বিনোদন খাত। বিনোদন খাতটা কি? প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বিনোদনের দরকার আছে। শুধু একঘেয়েমি জীবন যখন জীবনযাপন মানুষের জীবনে কিন্তু অনেক ধরনের মানসিক বিপর্যয় বা মানসিক চাপ সৃষ্টি করে। এই মানসিক চাপ বা বিপর্যয় থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কী দরকার? বিনোদনের দরকার হয়। আর এই বিনোদনের ক্ষেত্রে আমাদের কী করতে হবে? বিনোদন মানুষের মনের বিকাশ ঘটায়, মানুষের মানসিক বিকাশ ঘটায়, এই ক্ষেত্রে বিনোদনের কিন্তু অনেক দরকার। আগে গ্রামগঞ্জে কী হতো? সার্কাস হতো, জারি গান হতো, পালা গান হতো, বৈশাখী মেলা হতো প্রভৃতি কিন্তু গ্রামগঞ্জে হতো। কিন্তু এখন শহরের ক্ষেত্রে কী হয় কি, যে যেখানে আমাদের বৈশাখী মেলা উদযাপন করা হয়, বসন্তী উৎসব উদযাপন করা হচ্ছে, আগে সিনেমা হলে যেমন বিভিন্ন ধরনের সিনেমা হল আছে, যে সিনেমা হলগুলো মানুষ বিনোদন ব্যবস্থা করে মানুষের মনের মনোরঞ্জন সৃষ্টি করছে, ঠিক আছে? তো বিনোদন মানুষের জীবনের মানসিক বিকাশ সব কিছু ঘটায়। যেমন এখন হচ্ছে বর্তমানে শুধু সরকারি বিনোদন কেন্দ্র এগুলো নয়, বেসরকারিভাবেও অনেক বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। যেমন ঢাকায় যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিনেপ্লেক্স, যেখানে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের 3D মুভি বা সিনেমা দেখতে পারে। তো এই ক্ষেত্রে বিনোদনটা মানুষের জীবনের কিন্তু অনেকটা অংশ জুড়ে থাকে। মানুষের একঘেয়েমি জীবন যখন যখন জীবনযাপন যখন আর ভালো লাগে না, মানুষ তখন কোথায় যায়? বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্রে যায়, বিনোদন নেবার জন্য, মানুষের মানসিক বিকাশটা ঘটানোর জন্য মানুষ বিনোদন কেন্দ্রে যেয়ে থাকে। চার নম্বরটা হচ্ছে ব্যাংকিং খাত। সেবা খাতের প্রবৃত্তির একটা পর্যায়ে সেটা হচ্ছে ব্যাংকিং খাত। ব্যাংকিং খাতটা কিন্তু বর্তমানে ব্যাপক উন্নতি সাধন করেছে। কারণ হচ্ছে আগেকার সময় আমাদের হয়তো সরকারি কিছু ব্যাংক ছিল, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এ ধরনের কিছু ব্যাংক ছিল যে ব্যাংকে আমরা আর্থিক লেনদেন করতাম। কিন্তু বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারিভাবেও বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা চালু হয়েছে। যেমন ব্র্যাক ব্যাংক হচ্ছে, গ্রামীণ ব্যাংক, এ ধরনের আশা এনজিও, বিভিন্ন ধরনের ব্যাংক আছে যেগুলো আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। যেমন মোবাইল ব্যাংকিং, এটিএম ব্যাংক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেগুলোর মাধ্যমে আমরা যে কোনো বুথ থেকে 24 ঘন্টা টাকা উত্তোলন করতে পারি।
তো বর্তমানে আমাদের ব্যাংকিং খাতে এত উন্নতি সাধন হয়েছে যে ঘরে বসেও আমরা বিকাশের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনের কাছে টাকা আমরা বিকাশ সেন্ড মানি করতে পারছি, ক্যাশ আউট করতে পারছি। এগুলো কিন্তু আমাদের এই তথ্য প্রযুক্তির যুগে ব্যাংকিং খাতটা ব্যাপক উন্নতি সাধন করেছে এবং সেবা খাতের প্রবৃত্তি পর্যায়ে সবচেয়ে ভালো একটা খাত হচ্ছে ব্যাংকিং খাত। যে ব্যাংকিং খাতের মাধ্যমে আমরা আমাদের জীবনের দৈনন্দিন আর্থিক লেনদেনগুলো আমরা সম্পন্ন করে থাকি। আমাদের যে এখন নগদ অ্যাকাউন্ট উঠেছে, নগদের মাধ্যমে আমরা টাকা যখন তখন যেখানে দেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু টাকাটা পাঠাতে পারছি। তারপর হচ্ছে ব্যাংকিং খাতের পর হচ্ছে বিদ্যুৎ খাত। বিদ্যুৎ খাতটা, বিদ্যুৎ হচ্ছে আমার একটা জিনিস, আমাদের জীবনে এমন একটা গুরুত্ব বা অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে যে যেটা ছাড়া আমরা একটা সেকেন্ড বা একটা মুহূর্ত আমরা চলতে পারি না। হ্যাঁ, আগেকার সময় যখন বিদ্যুৎ ছিল না তখন আমরা তেলের ল্যাম্প, তারপর হারিকেন ইত্যাদি বিভিন্ন ধরনের মোমবাতি জ্বালিয়ে আমরা কিন্তু রাত পার করেছি। তখন আমাদের এতটা অসুবিধা আমরা মনে করিনি, কারণ তখনকার সময়ের সাথে আমাদের নিজেদেরকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। কিন্তু বর্তমানে এখন বিদ্যুৎটা এতই আমাদের লাইফের সাথে বা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে যে যেখানে আমরা বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত আর থাকতে পারিনি। যেখানে গ্রামগঞ্জে, এমনও অনেক গ্রামগঞ্জ ছিল যেখানে বিদ্যুৎ ছিল না, কিন্তু এখন এ সরকার এমন একটা ব্যবস্থা করেছে যে গ্রামগঞ্জে যেখানে যে অবস্থায় থাকুক না কেন সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে এবং বিদ্যুৎটা যাতে বিদ্যুতের ঘাটতি না পড়ে সেই ব্যবস্থাটাও করছে। কারণ বিদ্যুতের ওপর এদেশের অনেকটা আর্থসামাজিক উন্নতি নির্ভরশীল, এজন্য বিদ্যুতের উন্নতি সাধন করাটাও আমাদের একান্তভাবে অপরিহার্য। আচ্ছা, 8 নম্বরটা হচ্ছে পরিবহন খাত। পরিবহন খাতও ব্যাপক সেবা খাতের অন্যতম একটা খাত হচ্ছে পরিবহন খাত। পরিবহন খাত হচ্ছে যখন আমরা এক জায়গা থেকে আগে যখন আরেক জায়গায় যেতে হতো তখন কিন্তু আমাদের পায়ে হেঁটে যেতে হতো কিংবা ভ্যানে চড়ে যেতে হতো, কিন্তু এখন এতটাই পরিবহন খাতের উন্নতি সাধন হয়েছে যে বিভিন্ন ধরনের মানে গাড়ি, বিভিন্ন ধরনের পরিবহন তৈরি হয়েছে যেটা মানুষের প্রয়োজন বা সুবিধাটাকে অনেক সহজলভ্য করে তুলেছে। যেমন আমরা যখন এখান থেকে ঢাকায় যাবো, ঢাকায় যাওয়ার জন্য এখন এসি, নন এসি, বিলাসবহুল বিভিন্ন ধরনের হাইডিলাক্স বিভিন্ন ধরনের গাড়ি, যেগুলো আমরা এখন সহজে হাতের নাগালে পেয়ে যাচ্ছি। এবং ঢাকায় যাওয়ার জন্য সেখানে যেয়ে অনেক সময় আমাদের টিকিট না কাটলেও চলে, আমরা বাসায় বসে অনলাইনের মাধ্যমেও কিন্তু আমরা টিকিট কাটতে পারছি, বিমানের টিকিটও আমরা বুকিং করতে পারছি অনলাইনের মাধ্যমে। আমরা যখন ঢাকা যশোর থেকে ঢাকা যাব কিংবা ঢাকা থেকে আমরা বিদেশ যাব সেই টিকিটও আমরা অনলাইনের মাধ্যমে কাটতে পারছি। এজন্য আমরা বলতে পারি যে সেবা খাতে প্রবৃত্তি পর্যায়ে পরিবহন খাতের উন্নতিটা ব্যাপক আলোচনা মানে চোখে পড়ার মতো এবং পরিবহন খাতটার উন্নতিটা অনেকটা মানে দেখার মতো এবং যা মানুষের প্রয়োজন ও সুবিধাটাকে অনেকটা সহজলভ্য করে তুলেছে। সমাজসেবা খাত, সমাজসেবা খাতের মধ্যে হচ্ছে বিভিন্ন খাত যেখানে মানুষের উপকার বা মানুষের বিভিন্ন ধরনের প্রচারমূলক প্রচারণা করা হয়ে থাকে, যেটা মানুষের সুবিধা বা প্রয়োজনটাকে মানুষের কাছে তুলে ধরে বা উপস্থাপন করার একটা মাধ্যম। যেমন হচ্ছে সেবা একটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান যেখানে মানুষকে বাল্যবিবাহ বা শিশুশ্রম রোধে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা করে থাকে বা আন্দোলন করে থাকে। প্রত্যাশা একটা সমাজ সেবামূলক সংগঠন যেটা মানুষের ধূমপান বিরোধী একটা আন্দোলন করে থাকে, যেখানে বলা হয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। এই ধরনের সেবামূলক যেগুলো প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে সমাজসেবা খাতের অন্তর্ভুক্ত, যেগুলো মানুষের বিভিন্ন কাজ, যেমন শিশু নিলয় ফাউন্ডেশন, এভাবে বিভিন্ন ধরনের এনজিও আছে যেগুলো মানুষের উপকার ও প্রয়োজনের অনুযায়ী কাজ করে থাকে। সেবা খাতের অন্যান্য খাতের ভিতর, সেবা খাতের প্রবৃত্তি পর্যায়ের অন্যান্য খাতটা হচ্ছে, অন্যান্য খাতটা কি, বিভিন্ন ধরনের সেবা। যেমন হচ্ছে আমাদের কিন্তু এখনকার জমা সময় তথ্য প্রযুক্তির যে বিভিন্ন ধরনের খাত আছে, তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ, পরিবহন খাত, এই সব ধরনের খাতকে একত্রিত করে কিন্তু এই অন্যান্য খাতটা কাজ করে থাকে। যেমন বিভিন্ন ধরনের এনজিও আছে যা মানুষের কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকছে। তো সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমাদের মনে রাখতে পারি সেবা খাতে প্রবৃত্তি পর্যায়ের যে কটা খাত আছে সব কটা খাতে কিন্তু গুরুত্ব এখন অপরিসীম, একটা ছাড়া আর একটা কিন্তু কখনোই আমাদের লাইফে প্রত্যেকটা খাতেরই আমাদের একটা প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া আমরা কিন্তু একটা চলতে পারছি না। তো এখন আমি একথা বলবো যে সেবা খাতের প্রবৃত্তি পর্যায়ের প্রথমটা হচ্ছে শিক্ষা খাত, দ্বিতীয়টা হচ্ছে ছাত্র খাত,
তিন নম্বরটা হচ্ছে টেলিযোগাযোগ খাত, পর্যটন খাত, বিনোদন খাত, ব্যাংকিং খাত। আচ্ছা, আট সাত নম্বর হচ্ছে বিদ্যুৎ খাত, আট নম্বর হচ্ছে পরিবহন খাত, নয় নম্বর সেবা খাত, ছমাস। তো সবাই আমি আশা করি তো তোমরা সবাই বুঝেছ এবং সবাই খুব সুন্দরভাবে পড়াশোনাটা করবা বাসায়, আর যেটাই পড়া হোক না কেন সেটা তোমরা খুব সুন্দর মনোযোগ সহকারে দেখবা। কারণ হচ্ছে এখন করোনা ভাইরাসের এই সময় কেউ বাইরে বের হয় না, আর কলেজ কবে খুলবে, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে কেউ কিন্তু আমরা সে সম্পর্কে অবগত না। যখনই খুলুক না কেন তখনই তোমাদের পরীক্ষা হবে, এজন্য তোমরা যখনই যেখানে থাকো না কেন, বাসায় যখন যেভাবেই থাকো না কেন, অবশ্যই তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবা। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।